হাই বন্ধুরা, আমি মোহাম্মদ সোহেল মেহেদি, মাস ইঞ্জিনিয়ার্স টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা খুবই মজার একটা জিনিস নিয়ে বসছি, সেটা হলো পিএলসি, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার এই জন্যই যে এটাকে নিজের ইচ্ছা মতো করে প্রোগ্রাম করে নেওয়া যায়। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের বক্সগুলো আনবক্স করি। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিমেন্সের সবচেয়ে আপডেট ভার্সনের পিএলসি সফটওয়্যার। পিএলসির S7 থেকে শুরু করে S7 যতগুলো ভার্সন আছে, S7 200 300 400, আরও 1200 1500, মানে 1200 1500, সবগুলো ভার্সনে এই সফটওয়্যারগুলো দিয়ে প্রোগ্রাম করা সম্ভব। তো চলুন আমরা বক্সটা খুলি, তো দেখি এটার ভিতর কী আছে। এটা এদের একটা টেস্ট সার্টিফিকেট, এখানে কিছু লিফলেট আছে, এগুলো আপনারা পড়ে নিন। এই যে দেখেন, এই যে একটা সিডি দেওয়া আছে, একটা সিডি দেওয়া আছে। এই যে দেখেন, সিমেটিক S7 ভার্সন 5.6, এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে আপডেট ভার্সন। হ্যাঁ, তো এই সিডির ভিতরে দেখি, এই যে একটা ডিস্ক দেওয়া আছে, এটা হচ্ছে সিমেটিক ম্যানেজার। যারা সিমেন্সের পিএলসি প্রোগ্রাম করেন থাকেন, যারা সিমেন্সি পিএলসি প্রোগ্রাম করে থাকেন, তারা হয়তো বা জানেন সিমেটিক ম্যানেজার সম্পর্কে। এটা হচ্ছে সিমেটিক ম্যানেজারের সিট। তো এখানে একটা আরেকটা জিনিস আছে খুবই মজার জিনিস, এই যে এই ডিভাইসটা, এটার সাথে আপনারা সবাই পরিচিত আছেন কিনা আমি জানি না। এই যে দেখেন একটা ডিভাইস, এটার সাথে সবাই পরিচিত আছেন কিনা। তো এই ডিভাইসটা নিয়ে আমরা একটু কথা বলি। আমরা সাধারণত যেই আগের যেই যেই ভার্সনের সফটওয়্যারগুলো আমরা ইউজ করছি পিএলসি প্রোগ্রামিং করার জন্য, সেই সফটওয়্যারগুলোতে আমরা কী করছি, একটা কী আছে। সাধারণত আমরা যে কোনো সফটওয়্যার ইউজ করলে একটা কী থাকে, হ্যাঁ, লাইসেন্স কী থাকে, ওইটাকে আমরা পোর্ট করি, অ্যাক্টিভেশন করি, করে নিই। কিন্তু এটাতে একটা ব্যাপার আছে, এটা আপনি সফটওয়্যারটা যে কোনো পিসিতে আপনি ইনস্টল করে রাখতে পারলেন, কিন্তু এটা ফাংশনালি কাজ করবে না। এটা হচ্ছে ডঙ্গল। ডঙ্গলের ব্যাপারে হয়তো আপনারা আগেও শুনে থাকবেন বা নাও শুনতে পারেন ডঙ্গল। এটা এমন একটা ইউএসবি কি, এটা হচ্ছে একটা ইউএসবি কি। এটা যদি আপনি এই পেনড্রাইভটা বা ইউএসবি কিটা যদি আপনি আপনার পিসিতে পোর্ট করে রাখেন, তখনই শুধুমাত্র এই সফটওয়্যার দিয়ে আপনি ফাংশনালি কাজ করতে পারবেন, প্রোগ্রাম করতে পারবেন, রিড রাইট যা খুশি তা করতে পারবেন। আর যতক্ষণ পর্যন্ত এই কিটা না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা করতে পারবো। এটা গেল, এটা ওয়ান ইউজার ওয়ান পিসি। হ্যাঁ, তবে সফটওয়্যারটা আপনি অনেকগুলো পিসিতেই ইনস্টল করে রাখতে পারবেন, যখনই আপনি কিটা ইউজ করবেন তখনই শুধুমাত্র এটা ফাংশনালি কাজ করবে। তো আমরা আরেকটা বক্স আছে, সেটা একটু দেখি। এই যে দেখেন, এখানে আরও তিনটা সিডি দেওয়া আছে, সিনামিক্স স্টার ডাইভ, তারপর আছে সিমেটিক S7, আর একটা আছে সিমেটিক S7 প্রফেশনাল। এটা হচ্ছে সিমেন্সের যত ড্রাইভ আছে সিনামিক, হ্যাঁ, ওই ড্রাইভগুলোকে আমরা যখন সফটওয়্যারের মাধ্যমে প্রোগ্রাম করি, ডিসি ড্রাইভ, এসি ড্রাইভ, হ্যাঁ, ওই ড্রাইভগুলোকে প্রোগ্রাম করার সময় এই সফটওয়্যারটা দরকার হয়। তো এটা পুরো প্যাকেজ আমরা নিচ্ছি, সেজন্য এটার সাথে এটাও অ্যাটাচড আছে। এটা দিয়ে এই সফটওয়্যারটা ব্যবহার হয় মূলত ড্রাইভগুলোকে প্রোগ্রাম করার জন্য। আর আরেকটা আছে, এটা দেখি, এটা হচ্ছে টিআই পোর্টাল, এই যে টোটালি ইন্টিগ্রেটেড অটোমেশন পোর্টাল, হচ্ছে টিআই পোর্টাল। আর সিমেটিক ম্যানেজার প্রায় একই রকমের সফটওয়্যার। সিমেটিক ম্যানেজার আর টিআই পোর্টাল দুটো দিয়েই একই কাজ করা যায়, এখানে একটা পার্থক্য। টিআই পোর্টাল দিয়ে আপনি HMI পিসি থেকে পিএলসি, অনেক সময় আমরা HMI হিসেবে পিসি ইউজ করি, কম্পিউটার, ওখান থেকে আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করি। হ্যাঁ, তো পিসি থেকে কমিউনিকেশন করার জন্য যে প্রোগ্রামিংগুলো করতে হয়, বা আমরা যে টাচ স্ক্রিন HMI ইউজ করি, হিউম্যান মেশিন ইন্টারফেস, ওখানে যে প্রোগ্রামিংগুলো করতে হয়, এগুলো করার জন্য টিআই পোর্টালটা দরকার হয়। আর এটা দিয়ে শুধু পিএলসি যদি আমরা প্রোগ্রাম করি, সুইচ ইউজ করি বা আদার্স কোনো ডিভাইস ইউজ করি, সিমেটিক ম্যানেজার দিয়েও চলে। তো আবার সিমেটিক ম্যানেজারে প্রোগ্রাম যদি আমি করা থাকে, সেটাকে আবার আমি টিআই পোর্টালে কনভার্ট করে নিয়ে তখন ওখান থেকে আবার ড্রাইভের সাথে বা সরি ড্রাইভ বলতেছি HMI এর সাথে বা পিসির সাথে
পোর্টাল রে প্রোগ্রাম করা যায়। এটা সিমেটিক ম্যানেজার থেকে টিআই পোর্টাল, টিআই পোর্টাল থেকে সিমেটিক ম্যানেজারও এটা কনভার্ট করে নেওয়া যায়। আর এটা যেহেতু আমি আগের ভার্সনগুলো ইউজ করছি, এটা হচ্ছে টিআই পোর্টাল, এটা দেখেন এটা হচ্ছে টিআই পোর্টাল ভার্সন 14 আমার কাছে আছে, একটু এখানে দেখাও তো দেখা যায়, এই যে আমার কাছে আছে 13 হচ্ছে একটু আগের ভার্সন। এই এখান থেকে সিমেন্সের সফটওয়্যারগুলো শুরু, এই যে দেখেন এই যে এখান পর্যন্ত, তার মধ্যে সিমেটিক, এই যে সিমেন্স অটোমেশন লাইসেন্স ম্যানেজার, তারপরে সিমেন্স টোটালি ইন্টিগ্রেটেড অটোমেশন টিআই পোর্টাল যেটা আমরা বলি ভার্সন 13, সিমেটিক স্টেপ 7 ভার্সন 5.5, সিমেটিক প্রোসেপ ভার্সন 13, সিমেটিক S7 PCT ভার্সন 2.2, সিমেটিক S7 PLC SIM ভার্সন 5.4, সিমেটিক উইনসিসি ফ্লেক্সিবল 2008, সিমেটিক উইনসিসি ফ্লেক্সিবল রান টাইম 2008, সিমেটিক উইনসিসি রান টাইম অ্যাডভান্স 13 ভার্সন 13, সিমেটিক উইনসিসি রান টাইম প্রফেশনাল ভার্সন 13, তারপর এখানে আছে স্টার্টার। তো এই মোটামুটি সবগুলা মিলিয়ে হচ্ছে সিমেটিক ম্যানেজার এবং টিআই পোর্টালের এই প্রোগ্রামটা। তো আমি আপনাদেরকে দেখালাম আমার কাছে, এই যে এখানে দেখেন, এই যে আমার কাছে আগে থেকে এগুলো অলরেডি ইনস্টল করা আছে, এই যে এগুলো আমার কাছে ইনস্টল করা আছে। তো আপনারা দেখলেন আমার কাছে আমার পিসিতে যেটা ইনস্টল করা আছে ওটা হচ্ছে টিআই পোর্টাল 13 ভার্সন, এটা হচ্ছে 14 ভার্সন, এটা আপডেট 13 ভার্সন দিয়ে। 13 ভার্সনটার একটা প্রবলেম হলো, ওইটা আমার কাছে লাইসেন্স কি সহ আছে, ওটার একটা প্রবলেম হলো যে উইন্ডোজ 7 উপরে গেলে ওইটা আর অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 উপরে আর কাজ করে না, কিন্তু এটা উইন্ডোজ 10 পর্যন্ত, অথবা আগামী প্রজন্ম যদি আরও দুই একটা ভার্সন আসে হয়তো বা সেটা তো এটা সাপোর্ট করবে, সিমেন্স হয়তো বা এই ধরনের ফেসিলিটি রাখছে, ওই ব্যাপারে আমি বিস্তারিত বেশি কিছু জানি না। যাই হোক, তো টিআই পোর্টালটা গেল, এটা আগেরটা আচ্ছা। তারপর এটা হচ্ছে সিমেটিক S7 PLC SIM মানে সিমুলেশন, এটা বুঝাইছে ওই যে PLC থেকে PCতে কমিউনিকেশন করার জন্য বা HMI তে কমিশন করার জন্য। তো এটা হচ্ছে কমপ্যাক্ট পুরোটা সফটওয়্যার, যাতে ওই সবগুলো জিনিস একসাথে দিয়ে দিছে, ওরা একটা প্যাকেজ তৈরি করছে, এটার নাম ওরা বের করছে PLC SIM। তো পুরো জিনিসটা মোটামুটি এই প্যাকেজ। তো এটাও একই রকম সিস্টেম, এই যে দেখেন এখানে একটা, এই যে এটা তো একটা ডঙ্গল দেওয়া আছে একই টাইপের, আমরা PLC যে কোনো PLC তে যদি আমরা সফটওয়্যারটা ইনস্টল দিই, এই ডঙ্গলটা দিয়ে আমরা প্রোগ্রাম করে PLC সাথে কমিউনিকেশন করে এটা আমরা করতে পারবো। তো এই গেল মোটামুটি মোটামুটি জিনিসগুলা। ইন্ডাস্ট্রিয়াল লাইনে আপনি যদি অটোমেশন সিস্টেম নিয়ে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অথবা আপনি প্রসেস কন্ট্রোল নিয়ে কাজ করতে চান, তো PLC আপনাকে জানতেই হবে, PLC-র কোনো বিকল্প নাই, PLC জানতেই হবে। যে কোনো জায়গায় আপনি কাজ করলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনাকে PLC জানতে হবে। তো ফিউচারে আমি এই সফটওয়্যারগুলো ইনস্টল করে কীভাবে ইনস্টল করতে হয় ইনস্টল করে দেখাবো। আসলে এটার ইনস্টল, এগুলো তো অনেক বড় বড় সফটওয়্যার, ইনস্টল প্রসেসিংটাও অনেক বড় হয়, ল্যান্দি হয়, এটাতে হিউজ পরিমাণ সময় লাগে। তো ওইটা দিয়ে আমি ফিউচারে কীভাবে প্রোগ্রাম করতে হয় ছোটো ছোটো জিনিসগুলোকে আমরা প্রোগ্রাম করে দেখাবো। ছোটো একটা প্রজেক্ট দেখা গেলো, একটা ছোটো মোটর, দুইটা মোটরকে কন্ট্রোল করে একটা কিছু করা, এরকম ছোটোখাটো কিছু প্রজেক্ট আমরা করে দেখাবো। এই PLC নিয়ে আমি 8-10 টিউটোরিয়াল করার প্ল্যান আছে। তো এই সফটওয়্যারটা দেখাই আমি শুরু করলাম, এটাতে যদি আপনাদের সাড়া পাই তাহলে আমি করবো, আদারওয়াইজ আমি এত পরিশ্রম করবো না। আমাদের চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলোকে যদি ভালো লাগে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। তো আশা করি সবাই ভালো থাকবেন, আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। মাস ইঞ্জিনিয়ার্স টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল মেহেদি।